जय भोलेनाथ, आपनी देखछेन एवं शुनछेन आजकेर राशिफल 11 जुलाई 2021। आजकेर राशिफल आजकेर दिनटी आपनार केमन जाबे। दैनिक राशिफल 11 जुलाई 2021। दैनिक राशिफलेर एई भिडियोते आपनी पाबेन प्रतिटी राशिर जन्म राशि अनुयायी ग्रहेर अवस्थानगत ज्योतिष शास्त्र मते ज्योतिष विचार एवं प्रतिटी राशिर जन्य सहज किछु टिप्स एकदम बिनामूल्ये। राशिफल एकटी सार्बिक गणना। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর রাশিফল জানতে অবশ্যই সবার আগে রাশিফল পেতে আজই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। শুরু করছি আজকের রাশিফল আপনার জন্মরাশি অনুযায়ী। মেষ রাশির আজকে রাশিফল। এই রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে আজকের দিনটি মিশ্র হবে। আয় বৃদ্ধির সাথে আজ ব্যয় বৃদ্ধিরও সম্ভাবনা আছে। অর্থনৈতিক ব্যাপারে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে বিতর্কে জড়িয়ে পড়বেন। পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্যের অবনতির কারণে আজ আপনার দুশ্চিন্তা বাড়বে। চাকরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনটি একটি সাধারণ দিন। আপনার অফিসে কাজের চাপ কম থাকবে। ব্যবসায়ীদের আজ কোনো নতুন চুক্তি বা পরিকল্পনা ব্যবসায় আর্থিক লাভ এনে দেবে। আপনি যদি পার্টনারশিপের ব্যবসা করেন, অর্থাৎ জয়েন্টে কোনো ব্যবসা করছেন, তাহলে কিন্তু আজকে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন, কারণ আজকের দিনে বিনিয়োগ আপনার জন্য ভালো ফল দেবে না। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ একটু সতর্ক থাকুন। মেষ রাশির দৈনিক রাশিফল অনুযায়ী আজকের শুভ রং খয়েরি, শুভ সংখ্যা 30, শুভ সময় দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা। চলে আসছি বিষরাশির আজকের রাশিফল নিয়ে। দৈনিক রাশিফল অনুযায়ী বিষরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি খুবই ব্যস্ত হতে চলেছে। বাড়িতে হোক বা কর্মক্ষেত্রে হোক, আজ আপনার উপর দায়িত্ব অনেকটাই বাড়বে। আজ আপনি আপনার পরিকল্পনা অনুসারে কাজগুলিকে শেষ করার চেষ্টা করবেন। আজ কিন্তু অফিসে আপনার বসের মেজাজ কিন্তু ভালো থাকবে না, তাই জন্য ছোটো ছোটো ভুলের জন্য কিন্তু আপনি আজকে আপনার বসের ক্রোধের মুখোমুখি হতে পারেন। ব্যবসায়ীদের আজ আর্থিক সমস্যা দেখা যাবে। আজ আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনার উপর আজ আপনার পিতামাতার আশীর্বাদ থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মিশ্র। আজকে রাশিফল অনুযায়ী বিষরাশির শুভ রং ক্রিম, শুভ সংখ্যা 35, শুভ সময় সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত। দেখে নিন মিথুন রাশির আজকের রাশিফল। এই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য চাকরিজীবীদের ক্ষেত্রে, বিশেষ করে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ কোনো বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। ইতিবাচক ফলাফল পাওয়ার প্রবল সম্ভাবনা আছে, তাই খুব বেশি চিন্তা না করার পরামর্শ রইল। অন্যদিকে আপনি নিজের ছোট ব্যবসা শুরু করতে চাইলে তবে তাড়াহুড়ো করবেন না, বুদ্ধি দিয়ে চিন্তাভাবনা করে সমস্ত সিদ্ধান্ত নেবেন। আজ আপনার আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। আপনি আপনার বাজেট অনুযায়ী ব্যয় করুন। আজ বাড়ির সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আজ আপনি আপনার পিতামাতার কাছ থেকে সমর্থন পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ হাড়ের কোনো সমস্যায় কিন্তু আপনি কষ্ট পেতে পারেন। মিথুন রাশির আজকের শুভ রং বেগুনি, শুভ সংখ্যা 5, শুভ সময় সন্ধ্যে 6টা 45 থেকে রাত্রি 10টা পর্যন্ত। চলে আসছি কর্কট রাশির আজকের রাশিফল নিয়ে। দৈনিক রাশিফল অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের আজ বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। পরিবারের সঙ্গে আজকের দিনটি খুব আনন্দের সাথে কাটবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে যুক্ত হতে পারেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি খুব ব্যয়বহুল হবে। আপনাকে বাজেট অনুসারে ব্যয় করার পরামর্শ রইল। হয়তো ব্যয় আগামী দিনে কিন্তু বড় কোনো আর্থিক সমস্যার কারণ হয়ে উঠবে। ফ্যাশন সংক্রান্ত কাজ করেন এমন জাতক বা জাতিকারা কিন্তু আজ নিজের কাজে সফলতা পাবেন। আজ আপনার কোনো স্থগিত কাজ সম্পূর্ণ হবে। দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সাথে পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত হবে। আজ আপনি বাইরের খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন। কর্কট রাশির আজকে রাশিফল অনুযায়ী শুভ রং হলুদ, শুভ সংখ্যা 18, শুভ সময় সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। চলে এলাম সিংহ রাশির আজকের রাশিফল নিয়ে। দৈনিক রাশিফল অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকারা আজকের দিনটিতে হনুমানজির উপাসনার মাধ্যমে শুরু করতে পারেন। সম্ভব হলে কোনো দরিদ্র ব্যক্তিকে আজ আপনার নিজের সাধ্যমতো দান করুন। তবে আর্থিক দান কখনোই করবেন না। আর্থিক দান বাদ দিয়ে তাকে অন্য কিছু দান করতে পারেন। খাওয়ার দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মনে রাখবেন, আর্থিক দান কখনোই নয়। অবিবাহিতদের আজ বিবাহের যোগ আছে। আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভব হবে। আপনার ব্যক্তিগত জীবনে পরিস্থিতি আজ বেশ অনুকূল থাকবে। আজ আপনি আপনার বাড়ির ছোট সদস্যদের সঙ্গে আনন্দের সময় কাটাতে পারবেন। চাকরিজীবীরা আজ অফিসে
বসের পূর্ণ সহযোগিতা পাবেন। সেরা দক্ষতা সেরা পারফরমেন্সের জন্য কিন্তু আজ আপনি আপনার কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হওয়ার সুযোগ আছে। ফল এবং মিষ্টির বিক্রেতা যারা আছেন তাদের কিন্তু আজকে একটু আর্থিকভাবে উন্নতির যোগ আছে। শরীরে ছোটোখাটো সমস্যা লেগেই থাকবে। সিংহ রাশির আজকের রাশিফল অনুযায়ী শুভ রং আকাশী, শুভ সংখ্যা 4, শুভ সময় সন্ধে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। দেখে নিন কন্যা রাশির আজকের রাশিফল। দৈনিক রাশিফল অনুসারে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজ নতুন ব্যবসায় কোনো প্রস্তাব আসতে পারে। আজ আপনি কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন। চাকরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ রইল। পদোন্নতি চাইলে আপনার ফেলে রাখার কাজগুলিকে কঠোর পরিশ্রম এবং মনোযোগ সহকারে শেষ করার চেষ্টা করতে পারেন। আজ আপনার ব্যক্তিগত জীবন সুখেই কাটবে। পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি আজ মানসিক সমর্থন পাবেন, বিশেষ করে আপনার মায়ের থেকে এবং আপনার জীবনসঙ্গীর থেকে আজ আপনি বিশেষভাবে লাভবান হতে পারেন। আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হওয়ার যোগ আছে। আপনি আজকে কোনো গলার সমস্যায় কষ্ট পেতে পারেন, তাই জন্য ঠান্ডা পানীয় বা ঠান্ডা খাবার গ্রহণ থেকে বিরত থাকুন। কন্যা রাশির আজকের রাশিফল অনুযায়ী শুভ রং কমলা, শুভ সংখ্যা 36 এবং শুভ সময় বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। দেখে নিন তুলারাশির আজকের রাশিফল। তুলারাশির আজকের রাশিফল অনুযায়ী জাতক জাতিকাদের জন্য আজকে স্বাস্থ্য এবং আর্থিক বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে। কাজের পাশাপাশি আপনাকে কিন্তু আপনার নিজের স্বাস্থ্যের প্রতিও যত্ন নিতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনার ব্যক্তিগত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনদের পূর্ণ সহযোগিতা পাবেন, বিশেষ করে বাড়ির সদস্য এবং আপনার জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা আপনি আজকে পাবেন এবং এর ফলে আপনার মনোবল আরও বেশি দৃঢ় হবে, শক্তিশালী হবে। ব্যবসায়ীদের আজ লাভের সম্ভাবনা আছে। নতুন কিছু কাজ শুরু করার জন্য আজকের দিনটি বেশ শুভ। চাকরিজীবীদের আজ বসের সামনে সঠিক আচরণ, সঠিক ব্যবহার প্রদর্শন করার পরামর্শ রইল। আজ আপনি আপনার নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করুন। তুলারাশির আজকের রাশিফল অনুযায়ী শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 16, শুভ সময় ভোর 4টা থেকে দুপুর 2টা পর্যন্ত। চলে আসছি বৃশ্চিক রাশির রাশিফল নিয়ে। আজকের বৃশ্চিক রাশির রাশিফল অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, যারা লেখাপড়া করছেন সেই সমস্ত শিক্ষার্থীদের কিন্তু আজকে পড়াশোনায় বাধার সম্ভাবনা আছে। অমনোযোগের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আজকে কিন্তু আপনি আপনার লেখাপড়ায় কয়েকটি বাধার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি ব্যস্তর মধ্যে দিয়ে কাটবে। আপনি আপনার কাজে ব্যস্ত থাকবেন, আর্থিক লেনদেন বাড়বে, নতুন চুক্তি কোনো স্বাক্ষরিত হতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যারা অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু আজকে আর্থিক লেনদেন নিয়ে কোনো বিবাদ হওয়ার সম্ভাবনা আছে। চাকরিজীবীদের কোনো কাজ অসম্পূর্ণ রাখবেন না, যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ দিনের দিনই শেষ করার ফেলার চেষ্টা করুন, নাহলে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সম্পূর্ণ সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের দিকে যথেষ্ট সতর্ক থাকুন। বৃশ্চিক রাশির আজকে শুভ রং সবুজ, শুভ সংখ্যা 14 এবং শুভ সময় বিকেল 5:25 থেকে রাত্রি 9টা পর্যন্ত। ধনুরাশির আজকের রাশিফল। দৈনিক রাশিফল অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকারা আজ খুব সহজেই প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম হবেন এবং আজকের দিনে আপনি সফলতা পাবেন। কাজের ক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ। সরকারি চাকরিজীবীদের উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। যারা কোনো বেসরকারি সংস্থায় কর্মরত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে যথেষ্ট পরিশ্রম বাড়বে। ফার্নিচারের ব্যবসায়ীরা কিন্তু আজকে কোনো বড় অর্ডার পেতে পারেন বা আর্থিক দিক থেকে আজ আপনার লাভ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া যে সমস্ত ছোটোখাটো ব্যবসায়ীরা আছেন, যারা খাবার ব্যবসা করছেন, খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, ছোটো রেস্টুরেন্ট বা ফাস্টফুড সেন্টার, তারা কিন্তু আজকের দিনে যথেষ্ট লাভবান হবেন। তবে পারিবারিক ক্ষেত্রে জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো ব্যাপারে বিবাদ তৈরি হতে পারে, সেই মতবিরোধ কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হওয়ার আজ প্রবল সম্ভাবনা আছে, তাই জন্য অর্থনৈতিক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিকভাবে ভাবনা চিন্তা করেই সেই সিদ্ধান্ত নেবেন। শরীর আজকে ভালো থাকবে। ধনুরাশির আজকের রাশিফল অনুযায়ী শুভ রং হালকা লাল, শুভ সংখ্যা 45 এবং শুভ সময় সকাল 7টা থেকে দুপুর 3টে পর্যন্ত। আসছি মকর রাশির আজকের রাশিফল নিয়ে। দৈনিক রাশিফল অনুযায়ী মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন তারা কিন্তু আজকে মানসিক দিক থেকে যথেষ্ট চাপের মধ্যেই থাকবেন, তাই জন্য এই পরিস্থিতিতে নিজের মনের কথা যাকে তাকে শেয়ার করবেন না, তাহলে তারা আপনার সুযোগ নিতে পারে। মানসিক চাপ থাকলেও কিন্তু আজকে আপনি আপনার পারিবারিক পরিস্থিতিকে বজায় রাখতে পারবেন, পারিবারিক স্থিতি শুভ থাকবে এবং আপনি আপনার জীবনসঙ্গীর অবশ্যই সহযোগিতা পাবেন। বাইরের কোনো চাপ বাড়িতে বয়ে আনবেন না, এটা মাথায় রাখবেন। চাকরিজীবীদের আজকে কোনো কঠিন কাজের বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ থাকবে। যারা প্রেম সম্পর্কে জড়িত আছেন তাদের জন্য দিনটি ভালো থাকবে, তবে শরীরকে যত্ন নিন, শরীরের খেয়াল রাখুন। আপনার আজকের রাশিফল অনুযায়ী শুভ রং বেগুনি, শুভ সংখ্যা 26 এবং শুভ সময় দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। চলে আসছি কুম্ভ রাশির আজকের রাশিফল নিয়ে। কুম্ভ রাশির দৈনিক রাশিফল অনুযায়ী
যারা লেখাপড়া করছেন আজকের জন্য তাদের দিনটি খুবই শুভ। যদি আপনি কোনো উচ্চবিদ্যা শিক্ষা লাভের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকের জন্য আজকের দিনটি কিন্তু আপনাকে সফলতা এনে দেবে। আজ আপনি কোনো ভালো সংবাদ পেতে পারেন, আজ আপনার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, আপনার আয় বাড়তে পারে। চাকরিজীবীদের কিন্তু আজকে কর্মস্থলে সহকর্মীদের দ্বারা কোনো সমস্যা তৈরি হতে পারে। ব্যবসায়ীরা আজকে যতটা পরিশ্রম করবেন, যতটা ইনভেস্ট করবেন, সেই অনুযায়ী কিন্তু ততটা মনের মতো ফল পাবেন না। আর্থিক উন্নতি হবে কিন্তু মনের ইচ্ছা অর্থাৎ মাইন্ড স্যাটিসফ্যাকশন কিন্তু আজকে আপনার আসবে না। পারিবারিক স্থিতি স্বাভাবিক থাকবে, পরিবারের সদস্যদের সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি থাকবে, স্ত্রীর সাথে ভালো সম্পর্ক বজায় থাকবে। যারা প্রেম সম্পর্কে যুক্ত আছেন তাদের জন্য আজকে দিনটি খারাপ না। কিন্তু একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, সঠিক সময় খাওয়া দাওয়া করুন, সঠিক সময় বিশ্রাম গ্রহণ করুন। কুম্ভ রাশির জন্য আজকে শুভ রং সাদা, শুভ সংখ্যা 11 এবং শুভ সময় বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। চলে আসছি মীন রাশির আজকের রাশিফল নিয়ে। দৈনিক রাশিফল অনুযায়ী মীন রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন তাদের জন্য আজকে পারিবারিক দিক থেকে আজকের দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার জীবনসঙ্গীর কিন্তু স্বাস্থ্য নিয়ে আপনার সমস্যা হবে এবং সেই জন্য আপনার কিন্তু সারাদিন ধরে মানসিক চিন্তা এবং মানসিক সমস্যা তৈরি হতে পারে। তাই জন্য আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবহেলা করবেন না, আপনার যথাসাধ্যভাবে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। এবং যারা চাকরিজীবীরা আছেন তাদের ক্ষেত্রে আজকে কর্মক্ষেত্রে দিনটি বললো মোটামুটি থাকবে, খুব একটা ভালো তো হবে না কিন্তু মোটামুটি থাকবে, খারাপ হবে না, মোটামুটি থাকবে। ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকে প্রতিযোগিতা বাড়বে, আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন কিন্তু আজকে কিন্তু আপনার প্রতিযোগিতা বাড়বে। আজকের দিনে কিন্তু আপনি কাউকে কোনো টাকা ধার দেবেন না। আজ নিজের কর্মক্ষেত্র হোক, ব্যবসার ক্ষেত্র হোক, কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ না করাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। প্রেম সম্পর্ক মোটামুটি থাকবে, নিজের স্বাস্থ্য ভালো থাকবে, তবে যা পরিস্থিতি চলছে সেই অনুপাতে আমাদের প্রত্যেককেই সুস্থ থাকতে হবে, সচেতন থাকতে হবে, কারণ আমাদেরকে পরিবারের পাশে থাকতে হবে। তাই জন্য আমরা প্রত্যেকেই আসুন কোভিড বিধি মেনে চলি এবং ফলে সুস্থ থাকি। প্রতিদিনের রাশিফল সবার আগে পাওয়ার আগে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মাতারা।